নমস্কার, আপনারা দেখছেন দ্য রেগুলার ডট ইন। প্রতিবারের মতো এবারও আমরা দ্য রেগুলার ইনফরমেশনের পক্ষ থেকে আমরা আজকে বিউটি টিপস নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছে মৌমিতা চক্রবর্তী, আলিশহর আরশি নেকোঘাট থেকে এসেছেন। উনি আজকে আমাদেরকে উনি বলবেন যে কিভাবে আমাদের এই গরমে আমাদের ত্বককে সুন্দর রাখা যায়। চলুন শুনে নি ওনার কথা। মৌমিতাদিকে জিজ্ঞেস করে নেব যে আমাদের যে আমরা মেয়েরা সবাই মানে সব মানুষই বাইরে বেরোতে পারছি না লকডাউনের কারণে, তো আমরা বাড়িতে বসে কি করে আমরা ঘরোয়া উপায় আমাদের স্কিনটাকে ভালো রাখবো, মৌমিতাদির কাছ থেকে আমরা একটা জেনে নেব। নমস্কার, আমার নাম মৌমিতা চক্রবর্তী। সবাইকে আরেক জানাচ্ছি শুভ নববর্ষ। আমার কাছে জানা মানে বাড়িতে যারা রয়েছে থেকে আমরা পালিতে যেতে পারছি না। অবভিয়াসলি আমাদের বাড়িতে বসে আমাদের স্কিনকে ভালো রাখার জন্য আমাদের চেষ্টা করতেই হবে। তার আগে বলবো স্কিনকে ভালো রাখার জন্য যেটা সবার প্রথম প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া। প্রচুর পরিমাণে জল খেতে হবে, এই দেখ এত গরম পড়েছে। তারপরে বিভিন্ন টাইপের স্কিন হয়, যে স্কিনে বিভিন্ন টাইপের প্রবলেম আসে। তো আমি নর্মালি যাদের স্কিন রয়েছে তাদের তারা প্রচুর পরিমাণে জল খাওয়া এক নম্বর। দ্বিতীয়ত স্কিনকে প্রচন্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্কিনে যাতে কোনো রকমের ঘাম বা কোনো নোংরা জমতে না পারে। এমনি নর্মালি আমাদের গরমকালে একটা র্যাশের প্রবলেম হয়, তো সেই জায়গায় যদি আমাদের ঘামটা বসা শুকে তো র্যাশের প্রবলেমটা বেশি হবে। তো যাদের র্যাশের প্রবলেম রয়েছে তাদের জন্য বলবো যে তারা নর্মালি স্কিনকে ঘাম জমতে দেওয়া যাবে না, একটা টিস্যু বা রুমাল শুকিয়ে রুমাল কাছে সর্বদা রাখতে হবে, সেটা দিয়ে গ্যাপ গ্যাপ করে স্কিনটাকে মুছে নিতে হবে যাতে ঘামটা আমাদের না বসে। আর দ্বিতীয়ত হচ্ছে স্কিনে বরফ জল, যেটা আমাদের সবারই বাড়িতে রয়েছে, প্লিজ আমরা বরফের সাথে নিতেই পারি। তো বরফ জলটা দিয়ে আমাদের পিঠ রুমালটা বরফ জলের মধ্যে চুলিয়ে মুখটাকে দিয়ে ঘাড় পিঠ যে যে জায়গা আমাদের র্যাশের একটু প্রবলেম হয় বা কমে আছে সেই সমস্ত জায়গাগুলোকে আমরা জল দিয়ে ড্যাপ ড্যাপ করে স্কিনটাকে ভিজিয়ে নিই। এটা নামার পরে 3 মিনিট পরে জলটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। হওয়ার পরে আমরা যাদের র্যাশের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বলবো তারা তেজপাতা, বাড়িতে সবারই থাকে সাধারণত কোনো প্রবলেম নেই, তেজপাতা বেটে তার মধ্যে যদি কারো বাড়িতে কেওড়ার জল মজুর থাকে তো খুব ভালো বেগা, যদি নাও থাকে টক দই থাকে বাড়ির পাতা হোক বা বাইরে একটি নাম হোক টক দই দিয়ে পেস্ট তৈরি করে লাগান র্যাশের জায়গায়। আর 2 দিন লাগান, 2 দিনের মাথায় আপনাদের এখানে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে একদম র্যাশের প্রবলেম রিমুভ হয়ে যাবে। আর যাদের র্যাশের প্রবলেম নেই তারা নর্মালি টক দই প্রথমে মুখে স্কিনে হাড়ে পিঠে লাগান, লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিন, তারপরে সেটাকে রিমুভ করে দিন রুমাল দিয়ে, শুকনো রুমাল দিয়ে রুমালটাকে ভিজিয়ে নিয়ে রিমুভ করে দিন। রিমুভ করার পরে টক দই, চালের গুঁড়ো, বাড়িতে আমাদের মধু থাকে মধু মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন, করে একটু হলুদ দেবেন। হলুদ আমাদের ভীষণ ভীষণ সেগুলো কাজ করে, তো দিয়ে সেটাকে পেস্ট তৈরি করে দিয়ে হাড়ে গলার ক্ষেত্রে হাতে দিয়ে আপনারা ওটা রেখে দিন। ওটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে ওটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে দিয়ে তারপরে ওটা আস্তে আস্তে স্প্রাউট করে ওটা রিমুভ করে দিন। কিন্তু মুখের ক্ষেত্রে বলবো মুখে কিন্তু চালের গোলা সবসময় ব্যবহার করবেন না, কারণ স্প্রাউটটা খুব ক্ষেত্রে খুব একটা ভালো নয়। সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। আর মুখে বেসনটা ব্যবহার করবেন, বেসনের সঙ্গে টক দই এবং হলুদ দিয়ে পেস্ট বানিয়ে ওটা দান দিয়ে কিন্তু আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন। আশা করছি সবার ঘরে এই সব জিনিসগুলো রয়েছে। আজকে অনুষ্ঠানে সহযোগী হিসেবে আমরা পেয়ে গেছি সানসকে। সানস একটি বিউটি অ্যাপস যেখান থেকে আপনারা সেলুন, বিউটি পার্লার, মেকআপ আর্টিস্টের সুবিধে পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনারা এখানে 1 বছরের অগ্রিম বুকিংয়ের সুবিধাও পাচ্ছেন। এই অ্যাপ আপনারা ডাউনলোড করুন গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে গিয়ে।
অমিতাদের কাছ থেকে আমরা একটু আগে জেনে নিলাম যে স্কিনকে কিভাবে ভালো রাখা যায়। তো আমার একটা ছোট্ট আরেকটি প্রশ্ন আছে অমিতাদের কাছে, যে আমরা আমাদের যাদের ধরুন ভ্যারাইটি অফ স্কিন রয়েছে, অয়েলি স্কিন বা ড্রাই স্কিন, তারা কিভাবে তাদের স্কিনের যত্ন নেবেন, এটা একটু যদি আপনি বলেন। আমাদের স্কিনটা পাঁচ রকমের হয়। আমাদের স্কিন টাইপ পাঁচ রকমের হয়, একটা নর্মাল, একটা ড্রাই, একটা অয়েলি, মিক্স একটা স্কিন হয়। আমাদের টি জোনটা অয়েলি হয় আর গালের দিকটাতে আমাদের ড্রাই থাকে। তো আর একটা সেন্সিটিভ স্কিন। তো আজকে আমি যেটা মেনলি বলবো সেটা হচ্ছে ড্রাই স্কিন আর অয়েলি স্কিনের সম্পর্কে। তো তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, এই সাজ অ্যাপের মধ্যে আপনারা যদি দেখেন তো 80 মেকআপ আপনারা দেখতে পারবেন। আমি সাজ অ্যাপেরই একজন রেজিস্টার করা মেকআপ আর্টিস্ট প্লাস বিউটিশিয়ান। তো আপনারা ওখান থেকেও আমার ইয়েকে আমার কে বুক করতে পারবেন সাজ অ্যাপের মাধ্যমে। স্কিনের কোশ্চেনে তো ড্রাই স্কিনে যাদের রয়েছে তাদের ভীষণ প্রবলেম, এটা একদম সবসময় তারা প্রবলেম ফেস করে। সেটা হচ্ছে গরমকালেও যেমন তাদের একটা প্রবলেম হয়, আবার শীতকালে তো তাদের প্রবলেমটা প্রচুর পরিমাণে হয়। সবার প্রথমে তাদেরকে আমি বলবো যে তারা প্রচুর পরিমাণে জলটা খাবে, যাতে শরীরের জলের ভাগটা কোনো রকমই কম না হয়। 3-4 লিটার জল তাদের খেতেই হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে তাদের স্কিনে ফেস ওয়াশ যে জিনিসটা সেটা একটু কম ইউজ করবে, সেটা না ব্যবহার করাটাই ভালো। আর যদি ব্যবহার করতেই হয় সেটা রাতে শুধু শোয়ার আগে ব্যবহার করবে। আমাদের অ্যাকচুয়ালি ফেস ওয়াশ কিন্তু কোনো দিন আমাদের স্কিনকে পরিষ্কার করে না, যেটা আমরা জানি সেটা আমরা ভুল জানি। তো কাউর চিন্তা করার কোনো কারণ নেই, আমরা পার্লারে যেতে পারছি না, আমরা ঘরে বসে রয়েছি, স্কিন আমাদের একদম ড্যামেজ হয়ে যাবে, না, কখনোই নয়। ঘরে বসে খুব ভালোভাবে তোমরা তোমাদের স্কিনকে যত্ন নিতে পারবে। তো ড্রাই স্কিন তারা দুধ মিখে রাখবে, দুধ হোক দই হোক, প্রথমে তারা মুখে ওটাকে দিয়ে রাখবে, মুখে দিয়ে গলায় ঘাট দিয়ে তারা দিয়ে রাখলো। তো দিয়ে রাখার 10-15 মিনিট পর সেটা রিমুভ করে নেবে একটা শুকনো তাওয়াল। আর একটা কথা সবসময় বলে রাখছি, আমাদের মুখের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে অলওয়েজ সবসময় আমরা তাওয়াল মানে সুতির জাতীয় জিনিসকে ব্যবহার করব, কটন। তো টিস্যু আমরা যতটা কম ব্যবহার করবো ভালো, কারণ টিস্যুর মধ্যে অ্যালকোহল থাকে। তো টিস্যুটা আমরা গরমকালে বিশেষ করে ড্রাই স্কিনের ক্ষেত্রে ব্যবহার। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রিমুভ করার পরে দুধ বা দইতে আমরা লাগিয়ে রেখেছি, সেটা আমাদের সবার ঘরেই থাকে। আমরা ওটাকে রিমুভ করার পরে আমরা একটা প্যাক তৈরি করব, যেটার মধ্যে ড্রাই স্কিনে যারা রয়েছে তারা মুখে স্ক্রাবার ব্যবহার না করাটাই ভালো, কারণ তাদের একটা র্যাশ মতন বেরিয়ে আসে, মানে ওই সাদা সাদা টাইপের একটা ইয়ে বেরোয়। তো সপ্তাহে একদিন তারা করবে। তারা যেটা প্যাকটা তৈরি কর মানে তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেসন, এবং বেসনের মধ্যে টক দই নেবে, 4-5 ফোঁটা লেবুর রস দেবে, মধু ঘরে থাকে অনেকেরই মধু দেবে। যদি অ্যালোভেরা জেলটা যদি ঘরে থাকে তো ভালো, আর যদি না থাকে তো তার কোনো প্রবলেম নেই। দিয়ে একটা প্যাক তৈরি করবে, ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবে। আচ্ছা, দিয়ে ওই প্যাকটাকে তৈরি করে প্যাকটা মুখে হাতে পিঠে ওটা লাগিয়ে নেবে। বিশেষ করে মুখে যখন প্যাকটা লাগাবে খুব যত্ন সহকারে লাগাতে হবে, বিশেষ করে চোখের তলা, কারণ ড্রাই স্কিনে চোখের ভীষণ পরিমাণে একটা টান আসে। চোখের একটুখানি গ্যাপটা, জাস্ট এই গ্যাপটাকে বাদ দিয়ে আমরা ভালোভাবে মুখে প্যাকটা লাগিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে প্যাকটার মধ্যে একটা টান আসবে, আর ড্রাই স্কিনের ক্ষেত্রে 15 মিনিটও যায় না, 10 মিনিটের মধ্যে টানটা চলে আসে। আমরা ঠান্ডা জল দিয়ে রিমুভ করে নেবো। এটা হচ্ছে ড্রাই স্কিন যাদের আছে। আরও অনেক রকমের প্যাক তৈরি করার প্যাক রয়েছে, যেগুলো নিয়ে আমি পরে আবার তোমাদের সামনে আসবো। এখন সব বলতে গেলে পরে আমি কমপ্লিট স্কিন যাদের রয়েছে তাদেরকে আমি একটুখানি বলে দিচ্ছি। তো অয়েলি স্কিনের ক্ষেত্রে যারা করবে সেটা হচ্ছে, তাদের তো একটা সুখবর আছে, তারা নিজেরাও হয়তো জানে অয়েলি স্কিন সবসময় চ্যাটচ্যাটে হলে পরেও কিন্তু তাদের রিঙ্কেলসটা খুব তাড়াতাড়ি আসে না। হ্যাঁ, তো তাদের স্কিনটাকে ধরে রাখার ক্ষমতাটা বহুদিন অবধি থাকে। তো যাই হোক, অয়েলি স্কিন যাদের রয়েছে তারা দুধের মধ্যে টমেটো রসটা একটু দিয়ে নেবে, দিয়ে মুখের মতো ওটা লাগিয়ে রাখবে। ওটা লাগিয়ে রাখার পরে 10-15 মিনিট পর তাদের স্কিনে অত টান আসবে না, কারণ চট করে আসে না। 10 মিনিট করে নিয়ে তোমরা যে প্যাকটাতে ব্যবহার করবে সেই প্যাকের মধ্যে তারা অ্যালোভেরা জেলটা থাকলে খুব ভালো হয়, আর তারা অয়েলটা ব্যবহার করবে না, কারণ অয়েলটা ব্যবহার করলে আমাদের স্কিনের মধ্যে অয়েলি ভাবটা আরও বেশি আসবে। তো তারা অয়েলটাকে ব্যবহার করবে না, টক দই নেবে, বেসন নেবে, তার মধ্যে একটু লেবুর রস ফেলে দেবে, এবং যদি তোমাদের তুলসী পাতা থাকে ঘরে তো তুলসী পাতার রস একটু ওর মধ্যে তোমরা দিয়ে নিতে পারো, খুব ভালো হয়। দিয়ে আর টমেটো রসটা দিয়ে একটা ভালোভাবে প্যাক তৈরি করে
স্কিনের মতো ওটা লাগিয়ে দেবে। লাগিয়ে ওটা 10-15 মিনিট রাখবে, 15 মিনিট মতন তোমরা রাখবে, তোমাদের স্কিনে ওটা টানতে একটু সময় নেবে। দিয়ে ওটা 15 মিনিট পর ওটা রিমুভ করে নেবে। এবার যারা সপ্তাহে একদিন, এই যে আমাদের যে প্যাকটা, এই প্যাকের মধ্যে একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো, তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, চালের গুঁড়ো দেওয়ার পরে যখন আমরা প্যাকটা রিমুভ করব, রিমুভ করার সময় কিন্তু খুব হালকা হাতে, জাস্ট এই 3টে আঙুল আমাদের কাজ করবে। 3টে আঙুল দিয়ে আমরা যে ওটাকে স্ক্রাব করে 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 আস্তে আস্তে জিনিসটাকে রিমুভ করে দেবো, তাহলে ওটা স্টাবিনেরও কাজটা হবে। আর অয়েলি স্কিনদের চিন্তার কোনো কারণ নেই। এই কিছুগুলো যদি তোমরা ঘরে করো, তাহলে আশা করছি তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর ঘরে তো আমাদের থাকতেই হবে বলো, তার কারণ কিছু করার নেই, আমরা তো ঘরের মধ্যে এখন বন্দি, আমাদের নিজেদেরকে সুস্থ হতে হবে। এত পরিস্থিতির মধ্যে রয়েছে, সেটাকে আমাদের জয় করতে হবে। তো আমাদের ঘরে থেকে আমাদের সাজগোজটা চালিয়ে যেতে হবে, নাহলে বাইরে বেরোলে তো আমাদের খারাপ লাগবে না দেখতে। তো তার জন্যই আমি আরও তোমাদের কাছে আসা। আরেকটা কথা বলে দিচ্ছি যে এই সময়টা কিন্তু ঘরে বসে একটা জিনিস করার খুব ভালো সময়, সেটা হচ্ছে ট্যান রিমুভ। ট্যান রিমুভটা কিন্তু খুব সুন্দর হবে, তোমার চটপট কিন্তু ট্যানটা রিমুভ করে ফেলো, তার কারণ বাইরে বেরোলে তো আবার তো সেই ট্যান আসবেই। তো ট্যান রিমুভের ক্ষেত্রেও কিন্তু আমরা যে প্যাকটা তৈরি করব, তার আগে আমি বলে রাখছি ট্যান রিমুভে খুব সুন্দর কাজ করে, দুধটাকে ফ্রিজে রেখে দেবে। দুধটাকে বের করে, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধটাকে হাতে ভালো করে লাগাবে, যাতে সাধারণত যে ট্যানটা পরে হাতে পিঠে, তো দুধ লাগিয়ে রেখে ওটাকে উষ্ণ গরম জলে, যে জলটা আমরা নিতে পারবো, উষ্ণ গরম জলে দিয়ে ওইটাকে আমরা রিমুভ করবো। করে আমরা একটা প্যাক লাগাবো, সেটা হচ্ছে চালের গুঁড়ো থাকবে সেই প্যাকের মধ্যে, দই দুধ দুটোই থাকবে, কিন্তু খাবার সোডা, যেটা সবারই বাড়িতে সাধারণত থাকে, আমাদের রান্নার জন্য প্রয়োজন হয় খাবার সোডা, এবং হলুদ লেবু দেবে। লেবু আর খাবার সোডার মিশ্রণে একটা বেশ ফেনা ফেনা টাইপের একটা জিনিস হবে, ভয় পাওয়ার কিছু নেই। দিয়ে ওটা হাতে লাগিয়ে রেখে দেবে, টমেটো থাকলে টমেটোর রসও একটু ওর মধ্যে মিশিয়ে দেবে, খুব ভালো হবে। দিয়ে ওটা 10-15 মিনিট রাখার পরে ওটা যখন হবে, ওটা উষ্ণ গরম জলে কিন্তু রিমুভ করবে, আস্তে 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 কাপড়টা দিয়ে উষ্ণ গরম জলে রিমুভ করবে, দেবে তোমাদের ট্যান খুব সুন্দর উঠে গেছে, ভীষণ হবে। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো তোমরা এই কোশ্চেন করবে, আমি এর উত্তর দেবো, আমি ফের তোমাদের কাছে আবারও আসবো বিভিন্ন টাইপের। আর আমার তো আরও স্কিন রয়েই গেল, তাদের একটা জিজ্ঞাসা থাকবেই আমার কাছে, যে আমাদের সম্পর্কে বললো না। তোমরা কিছু না ভয় পেও না, আমি ফের আসবো এবং তোমাদের কাছে তোমাদেরকেও বলবো, এবং আমাদের চুল সম্পর্কে আমি বলবো। থ্যাংক ইউ, নমস্কার। মৌমিতা দি আজকে আমাদেরকে যে বিউটি টিপস দিল, আমরা সেগুলো প্রত্যেকে ঘরে বসে এই লকডাউনের নিয়ম মেনে, বাইরে না বেরিয়ে আমরা ঘরে বসে এই রূপচর্চাগুলো একটু করতেই পারি। তো আপনারা সবাই এই আমাদের এই ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করুন, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমরা সেগুলোর উত্তর পরবর্তী এপিসোডে আমরা জানাবো। এবং আমাদের এই darregular.in পেজটাকে লাইক করুন, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের এই darregular.in-কে অনেক বেশি শেয়ার করে এই ভিডিওটাকে আমাদের অনেকজনের কাছে পৌঁছে দিন, যাতে সবাই ঘরে বসে এই ঘরোয়া উপায় আমাদের এই বিউটি টিপসগুলো মেনটেন করতে পারে। চলুন আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন darregular.in।